ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ নবমী। দেখো যেটা বললাম আগের ব্লগে, দেখতে দেখতে কিন্তু পুজোটা প্রায় চলেই যাচ্ছে, কি বলবো, আজকে নবমী হয়ে গেল। তো যাই হোক, আজকে দিনটা মজা করে নিতে হবে, আবার সামনে বছর আসছে মা দুর্গা। তো এখন আমার এখনো পর্যন্ত চান টান কিছু হয়নি, কিন্তু একজন পুরো রেডি, জামা কাপড় পরে পুরো রেডি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। দেখো পুরো একজন পুরো রেডি, দেখেছো, জিন্সের প্যান্ট ট্যান্ট পরে। কোথায় যাবে তুমি, করিমস না বারবিকিউ? বারবিকিউ, ও এক কথাতেই বারবিকিউ। দেখো তো প্রতিমা দি আসেনি, আমি পুরো বিছনা চাদর ফাদর পরিষ্কার করে ঘরটা পুরো সব ঝাড়িয়ে দিয়েছি, আর আমি কাশি এখনো যাচ্ছে না। কালকে একটা বেলুন কিনেছিল, এটা আমার জন্যই ফট হয়ে গেছিলো, তাই তো আমি আসতে গিয়ে দরজাতে ঠেকে পুরো ফেটে গেছে বেলুনটা, ওটা নিয়ে এখন খেলছে। তো এখন তাড়াতাড়ি করে যাব, চান টান করে নেবো, ফ্রেশ হয়ে এসে তারপরে বেরাবো। এখন কিন্তু আমরা ঠিক করতে পারিনি কোথায় পুরো মুসুলের ধারে ঝড় বৃষ্টি আসবে, এই ঝড় উঠলো বলে। এখনো তো আমরা রেডি হইনি, অমি শুধু রেডি হয়েছে। কি অবস্থা, মানে নবমীর দিনকে এরকম অবস্থা হলো, এটা রাত্রিবেলা হতেই পারতো কিংবা একটু মাঝরাত্রিরে হতে পারতো, সবাই একটু ঘুরে টুরে নিত, তারপরে কি বলবো। এখন আজকের দিনটাই সবাই একটুখানি এনজয় করে নিচ্ছে, আবার আসছে বছরের অপেক্ষা, এক বছরের এখনই হতে হলো নবমীতে দুপুরবেলা। দেখা যাক কখন আমরা যাই। অমি বাইরে বৃষ্টি পড়ছে, তো কি হবে, কি হবে অমি? বললাম জামা পরো, তখন থেকেই বললে জামা পরো, ওই জন্যে দেরি হয়ে গেছে জামা পরতে আমাদের। এ আবার কি, কত বৃষ্টি পড়ছে। আচ্ছা বৃষ্টিটা কমুক, তারপর যাবো বৃষ্টি জায়গায়। এই দেখো শেষ পর্যন্ত বৃষ্টিটা একটু কমলো, তারপরে আমরা বেরালাম। বেরাতে বেরাতে প্রায় আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমাদের বারবিকিউ নেশন বুক করাই ছিল তো তিনটের সময়, আর এখানে আমাদের হাতে বেশিক্ষণ টাইম নেই, তো তাড়াতাড়ি করে যেতে হচ্ছে। আর এখানে দেখো আবার একটুখানি হালকা একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিলো, আর ট্যাক্সিতে আমরা উঠে পড়েছিলাম, চলে এসেছি পার্ক স্ট্রিট। তো পার্ক স্ট্রিটের যে আউটলেটটা রয়েছে বারবিকিউ নেশনে, সেখানেই আমরা গেছিলাম। প্রায় বিগত অনেক বছর পর আমার গেলাম বারবিকিউ নেশনে, সেই 19 সালে লাস্ট গিয়েছিলাম, তো আবার আমরা গেলাম, এসে গেছি পার্ক স্ট্রিটে। তো এই দেখো বারবিকিউ নেশনে চলে এসেছি, এখানে আমরা ঢুকছি। তো আমরা ভাবছিলাম যে কোথায় যাই, কারিমস কি বারবিকিউ নেশন, তো ওই তো খুবই ইচ্ছে ছিল বারবিকিউ, তো এখানেই ঠিক হলো। আর এখানে দেখো স্টার্টার তো বলার কথা নেই, স্টার্টারের জন্যই বারবিকিউ নেশন বিখ্যাত। আর পুজোর জন্য প্রচুর ভালো ভালো সমস্ত খাবারের আয়োজন করেছে এরা, স্টার্টার ডেজার্ট থেকে শুরু করে অনেক। আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে চারপাশটায়, অসাধারণ, পুরো খুব মনে হচ্ছে পুরো দুর্গাপুজো ভেতরেই হচ্ছে বারবিকিউ নেশনের মধ্যে, এমনভাবে সাজিয়েছে পুরো দুর্গাপুজোর যে পুরো ভাইবসটা পুরো এর মধ্যে পুরো বোঝাই যাচ্ছে, আর দারুণ লাগছে। আর এটা দেখো আমাদের সিট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এখানে দেখো দুর্গাপুজোর স্পেশাল কিছু কিছু মেনু, স্পেশাল মেনু তো রয়েছে সেখানে। তো অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করব, তোমরা অবশ্যই একদিনের জন্য যে কোনো অকেশনেও তোমরা আসতে পারো, বিশেষ করে পুজো পার্বণ উপলক্ষে অবশ্যই একবার বারবিকিউ নেশনে এসে ঘুরে যেও, কারণ এটা মেন স্টার্টারের জন্য বিখ্যাত, ডেজার্টের জন্য, এমন কি আমি বলবো মেন কোর্সও খুব ভালো করেছিল। মেন কোর্সে আমরা যা যা নিয়েছিলাম বেশ ভালোই লেগেছিল। তো এখানে দেখো এখানে সব তন্দুরগুলো দিয়ে যাবে, তো এই জন্য এখানে বারবিকিউ যেটা হয় তো সেটা এখানে বসিয়েছে। আর এখানে দেখো এখানে সমস্ত কিছু ড্রিঙ্কসগুলো ছিল, সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সমস্ত রকম যে যেরকম পছন্দ করে।
তো এখানেই তো সমস্ত কিছু প্রাইস ট্রাইস সব লেখা রয়েছে। তো যাই হোক, আর এখানে দেখো অমির বাবা এখানে মটন নিয়ে বসে পড়েছে। ফার্স্টেই স্টার্টার দিয়ে ওরা সবে শুরু করছিল, তো ফার্স্টেই মটনের লাইভ কাউন্টার চলছিল, তো সেখান থেকে মটন নিয়ে এসেছে। আর এখানে দেখো সসগুলো কি সুন্দর করে পরপর সব সাজানো। আর চিকেন উইংস চলে এসেছে, আমার তো খুবই ভালো লাগে। ফার্স্টে এরা সুইট কর্নের সাথে এই চিকেন উইংসটা সার্ভ করে, তার সঙ্গে ছিল সুইট পটাটো, তো ওটাও বেশ ভালো খেতে লেগেছিলো। আর এখানে দেখো তন্দুরগুলো সমস্ত চলে এসেছে, তো বারবিকিউ তন্দুর, তো প্রন ছিল, তন্দুরি প্রন থেকে শুরু করে পনির তন্দুরি, যারা ভেজ খেতে চাও তাদেরও পারবে ভালোভাবেই। আর এছাড়াও চিকেন তন্দুরি অবশ্যই, মাটন তন্দুর, কাবাব, তো সমস্ত রকমের সব ভালো ভালো সব আইটেমগুলো, ফিশ কাবাব, ফিশ তন্দুর, তো সমস্ত কিছু কাবাবের আইটেমগুলো ছিল। তো আমরা তো প্রচুর কাবাব খেয়েছি। আর তারপরে চলে গেলাম লাইভ ফুচকা কাউন্টারে, তো এখানে ফুচকাগুলো তো দেখে অসাধারণ লাগছিল। ফুচকাগুলো পুরো একদম চোখের সামনেই বানিয়ে দিচ্ছিল, তার সঙ্গে টক জল চাটনি যে যেরকমভাবে খাবে সেরকম পুরো সাজানোই রয়েছে। আমার তো বিশেষত এই টক জলের সঙ্গে ফুচকাটাই আমার বেটার লাগে। আর অমি তো দেখে খুব খুশি, অমিও দুটো ফুচকা নিয়েছে, তো এখানে বেশ আলুর পুর দিয়ে পুরো ভরে দিয়েছে। আর এখানে দেখো অমি ফুচকা দেখে তো খুবই খুশি, আর আমারও বেশ ভালোই লাগলো ফুচকাটা। তারপরে চলে গেছিলাম লাইভ ফিশ চপ কাউন্টারে, তো এখানে পুরো চোখের সামনে মাছের চপগুলো পুরো ভেজে ভেজে দিচ্ছে, যেটা দেখতে তো অসাধারণ লাগলো, আর খেতেও ভালো ছিল, খুবই ভালো লাগলো। তো দুর্গাপুজোর দিন বিশেষত আমরা বারবিকিউ নেশনে আসার চেষ্টা করি, যা বললাম বিগত বেশ কয়েক বছর আসা হয়নি। আর এখানে পার হেড প্রাইস পুজোর সময় যেটা চলছিল সেটা হচ্ছে 1100, তো এটা বেশ ভালোই লাগলো। আর 6 বছর পর্যন্ত বাচ্চাদের পুরো ফ্রি, 6 বছর থেকে 12 বছর পর্যন্ত ওরা কিছু চার্জ নেয়, তো 12 বছরের পর পুরো ফুল চার্জ। আর এখানে দেখো এই কাউন্টার আমার সব থেকে ফেভারিট, এটা হচ্ছে ডেজার্ট আইটেম সমস্ত কিছু রয়েছে, কেক, পেস্ট্রি, চকলেট থেকে শুরু করে সমস্ত কিছু, মিষ্টি। এই প্ল্যাটারটা পুরো আমি নিয়ে যাচ্ছি অমির জন্য, অমির তো দেখে খুবই খুশি হবে, আর অমির সঙ্গে আমি ওইগুলো খেয়েছি একটু, তারপরে আমি আবার ডেজার্ট আইটেম আনি। আর এখানে দেখো অমি এত কিছু একসাথে পেয়েছে, তো ও তো জেলি তো ফার্স্টেই ও জেলি পেয়ে গেছে ওর পছন্দের, তো দেখে তো খুবই খুশি। স্ট্রবেরি পেস্ট্রি, চকলেট পেস্ট্রি, ব্রাউনি, মিষ্টি, দই থেকে শুরু করে চকলেট বল অনেক কিছু ছিল। আর এখানে দেখো তন্দুরি রুটি ওরা দিয়ে গেছে, এখন আমরা বারবিকিউতে খাচ্ছি। উনি কেমন লাগছে? ভালো ভালো। উনি সেই ছোটবেলায় এসেছিল, সে 20 সাল, আর এত বছর ধরে আমরা আসলাম। হ্যাপি নবমী সবাইকে বলে দাও, এটা দেখো মেন কোর্সের কাউন্টার, তো এখানে জিরা রাইস থেকে শুরু করে ঘি ভাত থেকে শুরু করে পোলাও, বিরিয়ানি সমস্ত কিছু ছিল, মাছের আইটেম, কাতলা কালিয়া, তো তারপরে মাটন, চিকেন সমস্ত কিছু, তো বলে শেষ করা যাবে না। তো মেন কোর্স তো আমার ভালোই লাগলো, বিরিয়ানিটা বেশ ভালোই করেছিল, চিকেন বিরিয়ানি। আর এখানে দেখো আমিও আবার ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি, অনেকটা করে আইসক্রিম নিয়েছি, তো আইসক্রিমের প্রচুর ভালো ভালো সব ফ্লেভার ছিল, আমার দুর্ধর্ষ লেগেছে। আমার বিশেষত এই পান আইসক্রিম দারুণ লেগেছে, মানে অবশ্যই এটা হাইলি রেকমেন্ড করবো, তোমরা অবশ্যই এটা প্রাণ আইসক্রিম এখানে এলে ট্রাই করো। এছাড়া কুলফিও ছিল প্রচুর, সমস্ত পুরো খেয়ে পুরো আমার পেট তো পুরো আইডাই। আর এটা তো দারুণ লাগছিল, কি সুন্দর করে দেখো বানিয়ে দিচ্ছে আইসক্রিমগুলো, আর অমি তো আইসক্রিম পেয়ে খুবই খুশি, তো ঠান্ডা লেগেছে তার সত্ত্বেও অমি তো খুবই চাইছে, খেতে কী আর করা যাবে। আর এখানে দেখো পান আইসক্রিম আমি নিয়ে বসে পড়েছি অলরেডি, দারুণ লাগে এক কথায় পান আইসক্রিম, অসাম। আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরাচ্ছি, খুবই ভালো লাগলো। এখানে বেশ কয়েকটা আমরা ফটো ফটো তুললাম, তারপরে আমার বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকে তো নবমী, দেখতে দেখতে পুজোটা প্রায় বলতে গেলে শেষ, তো আগামীকাল দশমী, এই দিনকে আমি ভিডিওটা পোস্ট করব। তো সবাইকে জানালাম শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকো, এনজয় করো, আনন্দে থাকো, সারা বছর হাসি খুশি থাকো, আর অবশ্যই আমার চ্যানেল রিদম অফ লাইফস্টাইলের এইভাবেই সঙ্গে থেকে যেও। তো সবাইকে জানালাম, বড়দেরকে জানালাম প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, আবার জানালাম শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।